आज ये वीडियोर माध्यमे आमी आलोचना करब कीभावे आपनारा पैन कार्डेर एजेंसी निये अनलिमिटेड नतून पैन कार्ड एवं पैन कार्ड कारेक्शन करते पारबेन। तो आपनार जदि कोनो रकम अनलाइन शॉप थेके थाके बा आपनि जदि भाबछेन अनलाइन शॉप खुलबेन तो सेखाने किन्तु आपनि एई पैन कार्डेर सार्विसटी राखते पारेन, जेखाने आपनाके पैन कार्ड अप्लाई करार पर फिजिकल डॉक्यूमेंट्स पाठाते होबे ना, आपनी बाड़ी थेकेई पैन कार्ड अप्लाई करबेन एवं तीन दिनेर मध्येई ई पैन कार्ड एवं एक सप्ताहेर मध्येई फिजिकल पैन कार्ड पेये जाबेन। तो किभाबे आपनारा सम्पूर्ण फ्रीते पैन कार्डेर एजेंसी नेबेन ता आज आमी एई भिडियोते स्टेप बाई स्टेप देखिए देव। तो एई भिडियोर डेस्क्रिप्शने आपनारा एकटी लिंक पेये जाबेन, से लिंकर उपरे जखनी आपनारा क्लिक करबें आपनारा एई पेजे चले आसबें। तो एई पेजे चले आसार पर एखाने आपनारा देखते पाबेन पैन कार्ड एजेंट एप्लीकेशन फर्म फ्री रिटेलर आईडी, अर्थात पैन कार्डेर एजेंट होवार जन्य बा रिटेलर होवार जन्य आपनादेर एई फर्मटी फिल आप करते हबे एबं एर जन्य आपनाके कोनो रकम टाका पे करते हबे ना, आपनी फ्रीतेई एई रिटेलर आईडीटी पेये जाबेन। एरपर आपनारा देखते पाबेन स्टार इंडिकेट्स रिक्वायर्ड কোশ্চেন, অর্থাৎ যে সমস্ত কোশ্চেনের উপরে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এরপর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসার পর প্রথমে আপনারা দেখতে পাবেন নেম। তো আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন ভিলেজ, তো আপনারা যে গ্রামে বাস করেন সেই গ্রামের নামটি এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর আপনারা স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন পোস্ট অফিস, তো আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটি এখানে আপনারা লিখে দেবেন। এরপর আপনাদের যে পুলিশ স্টেশনটি রয়েছে সেই পুলিশ স্টেশনটি এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর আপনারা স্ক্রল করে নিচে আসবেন, এরপর আপনি যে জেলা থেকে বাস করেন সেই ডিস্ট্রিক্টটি বা সেই জেলার নামটি এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর আপনারা যে রাজ্য থেকে বাস করেন সেই রাজ্যের নামটি এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর আপনারা স্ক্রল করে আবারও নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার, তো আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন এবং আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো অবশ্যই দেখবেন আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন ভ্যালিড হয়, যদি আপনারা ভুল মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা প্যান কার্ডের এজেন্ট হতে পারবেন না। তো এর জন্য আপনারা একটু ধৈর্য সহকারে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি ফিল আপ করবেন। এরপর আপনাদের যে প্যান কার্ডের নাম্বারটি রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর স্ক্রল করে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আধার নাম্বার, তো আপনাদের যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। তো এখানে আপনারা এই বেসিক ডিটেলসগুলি ফিল আপ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সাবমিট, তো সাবমিটের উপরে ক্লিক করবেন। তো যখনই আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন আপনাদের প্যান কার্ডের এজেন্ট হওয়ার যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাদের সাবমিট হয়ে যাবে। তো এরপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাদের রিটেলার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো এছাড়া যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি কল করেও নিতে পারবেন। এছাড়া যদি আপনাদের ফ্রিতে রিটেলার আইডি পেতে কোনো রকম অসুবিধা হয় আপনি স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো অবশ্যই মনে রাখবেন আপনাদের কিন্তু প্যান কার্ডের এই রিটেলার আইডি ফ্রিতেই দেওয়া হবে, তো এর জন্য কেবলমাত্র আপনারা এই ফর্মটি ডেসক্রিপশান থেকে নিয়ে ফিল আপ করে দেবেন, বা ফিল আপ করতে গিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে আমাকে SMS বা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। তো আমি আপনাদের গাইড করে দেবো কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন বা ফ্রিতে রিটেলার আইডি কীভাবে নেবেন।